নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে রেসিপিটা কি আপনারা তো এতক্ষণ নিশ্চয় বুঝে গেছেন তো আজকে আমি চিকেনের একটা স্পাইসি রান্না করব। স্পাইসি চিকেন কারি তো তার জন্য আমি এখানে কিছু চিকেনের পিস নিলাম আমি কিন্তু আজকে চিকেন কারিটা করবো শুধুই রানের পিসগুলা দিয়ে তো এগুলা দিয়ে আমি কিভাবে আজকে স্পাইসি চিকেন কারি বানাবো তাই আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য এখানে পরপর আমি হলুদ মরিচ জিরা ধনিয়া পাউডার আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো আমি এখন এরপর এখানে রসুন বাটা দেব দুই চামচ কারণ আমার এখানে কিন্তু দুই কেজি পরিমাণ রসুন সরি চিকেন ছিল তো দুই চামচ আমি রসুন বাটা দিয়েছিলাম এখন দুই চামচ আদা বাটা দিচ্ছি তো আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পরে সামান্য তেল দিয়ে একটু মাখিয়ে নেব তো আমি সাদা তেলই দিলাম তো সাদা তেল দেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণ দই নিয়ে একটু গুলে নিয়েছি তো সামান্য পরিমাণ যে দই আমি গুলে নিলাম ফেটিয়ে নিলাম আর কি সেগুলো দিয়ে নিলাম এখন উপর থেকে মশলাগুলো হাত দিয়ে একটু চটকিয়ে নেব হাত দিয়ে চটকিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি এখনও লবণ দিই নাই তো এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরে লাগলে আবারও দেব তো এখন আমি দেড় চামচ পর্যন্ত লবণ দিয়েছি তো এখন লবণ মশলা সব একত্র করার পর আমি সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে মশলা লেগে থাকে সেভাবে কিন্তু মাখাচ্ছি এই মাখানোর উপরেই কিন্তু আজকের রেসিপিটা সাতটা বাড়বে একদম দ্বিগুণ হয়ে বাড়বে আমি কারণ এগুলো মাখিয়ে রাখার পর দশ থেকে পনেরো মিনিট এভাবে ডেকে রাখব এভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে তো আমি ভালো করে মাখিয়ে রাখলাম মাখানোর পরে এখন ডেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলতে দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যে আমি রান্নাঘরের যে কাঁচা আছে সেগুলো সব সেরে নিলাম তো দশ পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি কি করলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল কিন্তু গরম হয়ে গেল গরম তেলে আমি দুইটা তেজপাতাকে মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ সব একসাথে দিয়ে হালকা আঁচের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে বেশ কতগুলো পেঁয়াজ কুচি দিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে এখন তেলের মধ্যে নেড়ে চেড়ে বেজে নেবো খুব বেশি লাল করেও বাঁচবো না আবার হালকা করেও বাঁচবো না এমনভাবে বাঁচবো যাতে কালারটাও সামান্য আসবে একটু নরমও যাতে হয় কারণ পেঁয়াজ বাটা যখন দিই নেয় এটা তো একটু নরম হতে হবে তাই না নাহলে তো গ্রেভিটা সুন্দর আসবে না তো একটু চেড়ে বেজে নিলাম বেজে নেওয়ার পরে আমি একটা বড় সাইজের টমেটো আগে কেটে রেখেছিলাম সেই টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে বেজে নিচ্ছি যাতে টমেটোটা ভালো করে ভালো করে কষানো হয় তো আমি নেড়ে চেড়ে টমেটোটাকে এক দেড় মিনিট পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি বাজা কিন্তু প্রায় হয়ে গেল তো এখন আমি বাজার শেষ করে এখানে চিকেনগুলো দিয়ে দেব এখন একদম বেজে নিলাম পেঁয়াজটাও ভালো করে বাজা হয়ে গেল তো আমি যে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম সেই চিকেনটা এখন এই যে পেঁয়াজ আর টমেটোর উপরে দিয়ে দিলাম দিয়ে বাটিতে যে মশলাগুলো ছিল সেগুলোও ভালো করে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলো বেজে নেব একটু যেভাবে মানে ভালো করে নেড়ে চেড়ে দিতে পারে তেলের মধ্যে যাতে একটু ভাজা ভাজা হয় সেভাবে কিন্তু নেড়ে চেড়ে বেজে নেব তো এভাবে ভেজে নেওয়ার পরে আসলে কষানোর উপরে কিন্তু তরকারি স্বাদটা আসে তো এইভাবে আমি বেজে নেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ডেকে রাখবো যাতে কিছুটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে আবার কষানোটাও হবে সেই জন্য আমি আবারও একটু নেড়ে চেড়ে এখন পাঁচ মিনিটের জন্য ডেকে রাখবো আর কি সেই জন্য আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখন নাড়ানো শেষ করে ডেকে রাখবো তো ডেকে রাখার পর আমি আবার পাঁচ মিনিট পর এসে নাড়িয়ে দেব। ভালো করে নাড়লে কিন্তু নিচে লেগে যেতে পারে সেই জন্য আর কি তো আমি ভালো করে চেড়ে পাঁচ মিনিটের জন্য ডেকে দিলাম যাতে ভালো করে কষানোটাও হয় আর সামান্য সিদ্ধও হবে তো পাঁচ মিনিট পর কিন্তু আমি আবার ডাকনাটা উল্টি গিয়ে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি কারণ এটা তো আমি মাকা মাকা করে কষাচ্ছি তো নিচে হয়তো লেগেও যেতে পারে নিচে লাগলে কিন্তু তরকারি স্বাদটাও নষ্ট হয়ে যাবে আর গ্রান গন্ধটাও কিন্তু ভালো থাকবে না তো সেজন্য চা মানে চেষ্টা করতে হবে কিছুক্ষণ পর নাড়িয়ে দেওয়ার জন্য তো আমি কি করলাম আবারও নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর আবারও পাঁচ মিনিটের জন্য এভাবে বসিয়ে রেখেছিলাম ডেকে যাতে আবারও ভালো করে কষানো হবে আবার সিদ্ধটাও হবে তো আমি এখন আবারও পাঁচ মিনিট পর কি করলাম ডাকনা উল্টিয়ে ভালো করে চেড়ে এভাবে ডাঙ্গনা ছাড়াই আবারও দু তিন মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি চিকেন তো একটু ভালো করে কষাতে হবে তাই না বন্ধুরা তো আমি এখন কষানো প্রায় শেষ কষানোর পরে কি করলাম যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে ওখানে যে মশলা লেগেছিল সেগুলো দিয়ে দিলাম তো সেগুলো পানি দিয়ে দিলাম আর কি তো পানি আমার যতটুকু পরিমাণ লাগবে মাংসগুলো সিদ্ধ হতে ততটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে এখনও আমি আবারও ডেকে রাখবো প্রায় দশ মিনিটের জন্য যাতে একেবারে ভালো করে সিদ্ধ হয়ে আসে মাংসগুলো তো আমি দশ মিনিট পর আবার ঢাকনা উলটিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি চিকেন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসলো আর অত বেশি সিদ্ধ করতে হবে না একটু ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিলেই হবে তো আমি এখন আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দুই মিনিটের জন্য ডেকে রাখবো চুলোটা ছোটো করে দিয়ে দুই মিনিটের জন্য ডেকে রাখবো এখন আবার আরেকটু নাড়িয়ে দিলাম এভাবে কিন্তু মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে উপরের নিচে নিচে নিচের গুলা উপরে তুলে না দিলে তো হবে না তাই না বন্ধুরা সবগুলো তো একই রকম স্বাদ গন্ধ সিদ্ধ সব কিছু একই রকম হতে হবে আবারও দুই মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম এখন দেখেন বন্ধুরা আমার রান্না কিন্তু একদম রেডি একেবারে রেডি এখন আবার আমি একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে আবারও ডেকে রাখবো চুলোটা বন্ধ করে চুলাটা একদম বন্ধ করে এখন ডেকে রাখবো তো ডেকে রাখলে কি হবে চুলার মানে রান্নার পরের সঙ্গে সঙ্গে সাফ করার চাইতে কিছুক্ষণ বন্ধ করে রেখে দিলে যে রান্নাটা করানো হবে রান্নাটাও ভালো করে সিদ্ধ হয়ে আসবে স্বাদ গন্ধ ভালো হবে কালারটাও সুন্দর হয়ে আসবে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ফেজে যদি দেখে থাকেন তাহলে আমার ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার এখন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম